গোপন খবরের ভিত্তিতে বাংলাদেশ পার হওয়ার সময় দুটি বাইক আটক করতে সক্ষম হয় মধুপুর থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার গভীর রাতে মধুপুর থানায় খবর আসে কমলাসাগর বিধানসভার পশ্চিম কৈয়াটেপা সীমান্তবর্তী এলাকা দিয়ে দুটি বাইক ভারতের সীমান্ত দিয়ে বাংলাদেশ পার করা হবে। দুটি বাইকের মধ্যে একটি পালসার বাইক যার নম্বর TR01W6460, অন্য বাইকটির TVS যার নাম্বার TR01L8270। সেই খবর অনুযায়ী মধুপুর থানার পুলিশ ওই এলাকার কিছু জনগণকে বিষয়টি অবগত করে পরবর্তী সময় ওই এলাকার জনগণ পশ্চিম কৈয়াটেপা এলাকার জনগণ ওত পেতে বসে থাকে। পরবর্তী সময়ে চোরা কারবারিরা বাইক নিয়ে সীমান্ত পার করার উদ্দেশ্যে আসা মাত্রই জনগণের সম্মুখে পড়ে যায়। তারপর চোরা কারবারিরা দিশা হারিয়ে বাইক দুটিকে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে বাইক দুটিকে মধুপুর থানার পুলিশ থানায় নিয়ে আসে। তবে বাইক দুটি অন্য কোনো জায়গা থেকে চুরি হয়েছে কিনা বা ওদের কোনো মিসিং ডায়েরি রয়েছে কিনা তা তদন্ত চালিয়েছে মধুপুর থানার পুলিশ। গতকালকে রাত্রেবেলা তিনটে সাড়ে তিনটে নাগাদ একটা খবর পেয়েছি যে এখান দিয়ে দুইটা বাইক কুয়েটের দিকে যেতেছে। খবর পেয়ে সেটা আমরা বাইকের পেছনে মানে বাইকের আমরা পাইতে আসি না, গাড়ি নিয়ে সে দৌড়াতেছি পেছনে পেছনে। এরপরে ওইখানে একটা উৎসব হইতেছে কুয়েডাবা, পশ্চিম কুয়েডাবাতে একটা উৎসব হইতেছে। ওইখানে এলাকাতে মানুষের আমরা ফোন করছি, ফোন করতেছি যে রাস্তাতে দাঁড়ান, এই দুইটা বাইক হইতেছে, মেবি চুরির বাইক, খুব স্পিডে হইতেছে। তখন ওই এলাকার মানুষ যেই মাত্র রুটের মধ্যে নামছে, নামছে পরে তারা যেই মাত্র মানুষ দেখছে প্রচুর দেখেছে, বাড়তি ফালাই দিয়ে গাড়া দিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।